করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে ভারত মাতার পুজো করল বিজেপি। শনিবার হুগলির পান্ডুয়ার শিমলাগড় রেলস্টেশন সংলগ্ন বিজেপির দলীয় কার্যালয়ের সামনে পুজো পাঠ অনুষ্ঠিত হয়। এদিন জাতীয় পতাকা উত্তোলনের পর পুজো পাঠ অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভজহরি শর্মা, শিবাজী বাসকে, জয়ন্ত ক্ষেত্রপাল, শেখ বিন্টু সহ অন্যান্য কর্মীরা। ভজহরি শর্মা জানান, সবার মঙ্গল কামনায় হোমযজ্ঞের আয়োজন করা হয়। আমরা সকাল থেকে আমাদের প্রত্যেকটা বুথে জাতীয় পতাকা উত্তোলন করে আমরা কেন্দ্রীয়ভাবে আমাদের এই পার্টি অফিস জাতীয় পতাকা উত্তোলন করলাম। আর সারা রাজ্যে আমাদের পার্টির যা কর্মসূচি, যে এই করোনা আবহ থেকে বাঁচতে ভারত মাতার আরাধনা এবং মানুষের কল্যাণার্থে হোমযজ্ঞ, সেই হোমযজ্ঞ আমাদের চলছে। হোমযজ্ঞ এবং মাতৃ আরাধনার পরে আমাদের মাতৃভোগ আমাদের কর্মী সমর্থকদের সবাইকে খাওয়ানো হবে। এই হচ্ছে আমাদের রাজ্যের কাদের পক্ষ থেকে করা হচ্ছে? ভারতীয় জনতা পার্টি পান্ডুয়া মন্ডল ওয়ান JP 17 হয়ে তার পক্ষ থেকে সবাই মিলে আমরা এটা করছি। আর কোথায় করা হচ্ছে? এটা শিমলাগড় কার্যালয়ে করা হচ্ছে আমাদের মন্ডলের পক্ষ থেকে, সমস্ত কর্মী সমর্থক সবাই মিলে। কি কারণে করছে এটা? এই মাতৃ আরাধনা, যে সারা ভারতবর্ষ জুড়ে যে করোনা আবহ এবং যে অশুভ শক্তি তার বিনাশ হোক, সেই জন্য আমরা মাতৃ আরাধনা করছি এবং সবার মঙ্গল কামনায় আমরা হোমযজ্ঞের ব্যবস্থা করছি। হুগলি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।